দুর্গাপূজা কে কেন্দ্র করে আগামী 25 অক্টোবর পর্যন্ত নিরাপত্তার বলয় গড়ে তুলেছেন র‍্যাব 5। রাজশাহী নগরীর পূজা মণ্ডপে এক বিশেষ প্রেস ব্রিফিং এ এ তথ্য জানান র‍্যাব 5 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। এই সময় তিনি বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সাদা পোশাকের র‍্যাব সদস্যরা সবসময় তৎপর রয়েছে। পূজা কে কেন্দ্র করে কেউ নাশকতার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে বলেও জানান তিনি। এটাই উনি স্বাভাবিকভাবে মেনে নিতে পারে।